নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 20 জুন 2021, এই দিন দেবগুরু বৃহস্পতি হতে চলেছে বকরি। আর যার দরুন এই ছয়টা সিটি জাতক ও জাতিকারা সাত পাকে বাধা পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে আগামী 120 দিনের মধ্যে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। বিশে জুন 2021, এই দিন দেবগুরু বৃহস্পতি বক্রি হতে চলেছে। আর এই বক্রি হওয়ার সুবাদে এই ছয় রাশির জাতক ও জাতিকারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছে, অর্থাৎ যাদের বিবাহ কেন্দ্রিক প্রবলেম চলছিল এতদিন ধরে, সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। অনেক ছেলে রয়েছে, অনেক মেয়ে রয়েছে যাদের বয়স হয়ে যাচ্ছে, কিন্তু সঠিক সময়ে কিন্তু বিবাহ হচ্ছে না। আপনার বোনকে বা আপনার মেয়েকে দেখতে আসছে, চা মিষ্টি এই সমস্ত কিছু খাচ্ছে। আপনার মেয়ে কিন্তু দেখতে সুন্দরী, কর্মঠ, কিন্তু আলটিমেটলি আপনার মেয়েকে পছন্দ করছে না। আর এটি কন্টিনিউয়াসলি চলেই আসছে এবং আপনাদের বাড়ির লোক সকলে কিন্তু ফেড আপ হয়ে গেছেন। আর এই ফেড আপ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন 20 জুন 2021 থেকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বক্রি হওয়ার সুবাদে আপনাদের বিবাহ কিন্তু সম্পন্ন হতে চলেছে। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়, আপনার নিজস্ব বার্থ চার্টে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, অর্থাৎ বৃহস্পতিকে শুভ নক্ষত্রে থাকার প্রয়োজন রয়েছে। এছাড়াও আপনার চার্টে যদি কালসর্প দোষ থাকে, ভৌম দোষ থাকে বা মাঙ্গলিক দোষ থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ এই সমস্ত দোষের কারণে বিবাহকে ডিলেনেস করায়। এছাড়াও কারো সপ্তম স্থানে যদি শনি গ্রহ থাকে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহকে ডিলেনেস করায়, অর্থাৎ সঠিক সময়ে কিন্তু বিবাহ হতে চায় না। আর আমি এই ভিডিওর শেষ পার্টে একটি মহা উপায়ের কথা বলবো, যে উপায়টি খুবই কার্যকর, আপনারা এই উপায়টি করুন, ডেফিনেটলি ডেফিনেটলি আপনাদের বিবাহ কিন্তু সম্পন্ন হবে। তাই ভিডিওটি শেষ পার্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে চলেছি, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, 20 জুন দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার সুবাদে কোন ছয় রাশি সাত পাকে বাধা পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা সাত পাকে বাধা পড়তে চলেছেন, অর্থাৎ যাদের বিবাহ নিয়ে এতদিন ধরে প্রবলেম চলছিল, বিবাহ হতে চাইছিল না বা সম্পর্কগুলো ম্যাচিউরিটি আসছিল না, সেই ম্যাচিউরিটি কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আপনাদের খুব তাড়াতাড়ি বিবাহ সম্পন্ন হয়ে যাবে। তার জন্য আমি ভিডিওর শেষ পার্টে একটি মহা উপায়ের কথা বলবো, যে উপায়টি আপনাদেরকে ডেফিনেটলি এই সময় করার প্রয়োজন রয়েছে, যা করলে আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত হয়ে যেতে বাধ্য। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 120 দিনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ আপনারাও সাত পাকে বাধা পড়তে চলেছেন। যাদের বিবাহ নিয়ে এতদিন প্রবলেম চলছিল, সম্পর্কগুলো ম্যাচিউরিটি হচ্ছিল না, সেই সম্পর্কগুলো কিন্তু ম্যাচিউরিটি হবে। এর পাশাপাশি আপনাদের যারা লাভ ম্যারেজ করতে চান, তারাও কিন্তু লাভ ম্যারেজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমি এই ভিডিওর শেষ পার্টে একটি মহা উপায়ের কথা বলবো, যে উপায়টি আপনারা
অবশ্যই ফলো করুন, যা করলে আপনাদের বিবাহ খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে 20 জুন 2021 দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার সুবাদে আপনারাও কিন্তু সাত পাকে বাধা পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যাদের বিবাহ নিয়ে এতদিন প্রবলেম চলছিল, হতে চাইছিল না কোনো এক অজানা কারণে, সেই প্রবলেম কিন্তু আপনাদের কাটতে চলেছে। আমি এই ভিডিওর শেষ পার্টে একটি মহা উপায়ের কথা বলবো, যে উপায়টি আপনারা ফলো করলে খুব তাড়াতাড়ি আপনাদের বিবাহ কিন্তু সম্ভব। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 120 দিনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ 20 জুন 2021 দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার সুবাদে আপনাদের বিবাহ কিন্তু সম্পন্ন হতে চলেছে। যাদের এতদিন ধরে বিয়ে নিয়ে প্রবলেম চলছিল, হতে চাইছিল না কোনো এক অজানা কারণে, সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে এবং আপনার কন্যা সন্তান বা আপনার পুত্র সন্তানের বিবাহ কিন্তু সম্পন্ন হয়ে যেতে বাধ্য। আমি এই ভিডিওর শেষ পার্টে একটি মহা উপায়ের কথা বলবো, যে উপায়টি আপনারা ফলো করলে আপনাদের বিবাহ কিন্তু খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 120 দিনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 20 জুন 2021 বক্রী হওয়ার সুবাদে আপনাদের কিন্তু বিবাহ হতে চলেছে। যাদের এতদিন ধরে বিবাহ নিয়ে প্রবলেম চলছিল, হতে চাইছিল না, সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। আমি এই ভিডিওর শেষ পার্টে একটি মহা উপায়ের কথা বলবো, যে উপায়টি আপনারা ফলো করলে আপনাদের বিবাহ কিন্তু খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার সুবাদে আপনারাও সাত পাকে বাধা পড়তে চলেছেন, অর্থাৎ আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যাদের এতদিন ধরে বিবাহ নিয়ে প্রবলেম চলছিল, হতে চাইছিল না কোনো এক অজানা কারণে, সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা যারা লাভ ম্যারেজ করতে চান তারাও কিন্তু করতে পারে। আমি এই ভিডিওর শেষ পার্টে একটি মহা উপায়ের কথা বলবো, যে উপায়টি আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার বিবাহ খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। এবার আসুন আমি সেই মহা উপায়ের কথা আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি, যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেম চলছে, হতে চাইছে না কোনো এক অজানা কারণে, সেই প্রবলেম কিন্তু কাটবে। যার বিবাহ হতে চাইছে না উনাকে প্রতি বৃহস্পতিবার দিন, হ্যাঁ বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার দিন কলা গাছে জল দিতে হবে এবং সেটি তামার ঘটিতে। হ্যাঁ বন্ধুরা, স্নান করে উঠে আপনি প্রতি বৃহস্পতিবার দিন কলা গাছে জল দিন এবং সেটি স্নান করে উঠে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ কিন্তু খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।